কিরে ভাই ওটা কে এনিমি নাকি? এইমাত্র নামছে দেখছো ভাই, আবার দৌড় মারছে রে ভাই। কি দৌড়টা মারছে, তো ভালো ড্যামেজ দিয়ে দিছি ম্যাক্সিমাম দিয়া। তো ভাই আমি জানি তুমি এই পাশে আবার, ঠিক আছে দেখছো পোলা আবার অল মারছে ভাই রে ভাই। তো এনিমিটা তো জানা না যে আমি এই পাশ দামো, তো জিয়াদ ভাই কিন্তু এনিমিটা ক্লিয়ার দিয়ে দিলো এবং আমি কিল পেয়ে গেলাম। এবং কি আমরা কিন্তু পুরো সেফ জোনে আছি, ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ ভাই। কিরে ভাই এটা এনিমি নাকি ভাই? একটু হালকা একটু মুভমেন্ট করতে হবে, ঠিক আছে? তোমরা তো জানো ভাই আমার কোনো মুভমেন্ট নাই, কারণ আমি বর। তো হালকা একটু মুভমেন্ট টুমেন্ট করি। এবং কি ভাই টোগন গান ম্যাক্স 7 MP40 যখন পাই না তখন ভাই জাইতটা ধরি, ঠিক আছে? যেমনটা ভাই ম্যাক্স 7টা জাইতকে কিন্তু ডাউন করে দিছি এবং কি ভাই ক্লিয়ার দিয়ে দিলাম, ঠিক আছে? আর কলিজের ভাইরা আমি একটা জিনিস বুঝি না ভাই, এই গটের ভিতরে কি কুফা আছে ভাই আমি জানি না, কারণ এই গটের ভিতরে থেকে আমি ভিডিও বানাইলে ভাই এই ভিডিওটা কখনো ফরি হতে যায় না, ঠিক আছে? আর যদি কলিজের ভাইরা তোমরা পারো ভিডিওটা একটু ফরি হতে নিয়ে যাওয়ার চেষ্টা করো, ঠিক আছে? তো এটা কিন্তু আমি মায়ের খেয়ে গেলাম ভাই, তো কিচ্ছু করার নাই। তো লাস্ট অন জিয়াদ ভাই আছে। কিরে ভাই জোনে যান না কে? নেট নাই নাকি? আরে নেট আছে তো। আরে ময়রা যাবেন তো ভাই, সেফ জোনে যান আগে ভাই। ভাই আগে মেডি মারেন, মেডি মারেন। ও ভাই আবার কি গাড়ি লইছে দেখছো? তো সমস্যা নাই, গাড়ি ক্যারেক্টার আছে। তো দেখা যাক, জিয়াদ ভাই ম্যাচটা বইয়ে নিতে পারেনি। তো জিয়াদ ভাই কিন্তু ভাই অনেক দিন পর কিন্তু আমার সাথে গেম প্লে করলো, তো জানি না জিয়াদ ভাই কি মনে করে আমার সাথে গেম প্লে করলো। তো যাই হোক, জিয়াদ ভাইয়ের জন্য অনেকটা ভালো লাগতেছে, কারণ অনেক দিন পর ভাই, কয় এক মাস পর ভাই, ঠিক আছে? কয় একটা মাস পর, ঠিক আছে? প্রায় এক বছর ধরতে গেলে জিয়াদ ভাইয়ের সাথে আমি গেম প্লে করি না। তো এক বছর পরে কিন্তু জিয়াদ ভাইয়ের সাথে আজকে গেম প্লে করলাম। আর কলিজার ভাইরা দেখা যাক জিয়াদ ভাই ম্যাচটা বইয়ে নিতে পারেনি, যদি ম্যাচটা বইয়ে নিতে পারে তাহলে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবা না। আর 100 কপি লিংক করে দেওয়া যায় আমার কলিজার ভাইরা যারা আছো, 100 কপি লিংক ভাই, বেশি না 100 কপি লিংক করে দেওয়া যায়, ঠিক আছে? জিয়াদ ভাই কিন্তু এনিমির গাড়িতে বসে রয়েছে, আর এই গাড়িটা কিন্তু ভাই চারজন আছে আর মোটরসাইকেল একজন, মোট হলো 5 জন, ঠিক আছে? তো দেখা যাক, জিয়াদ ভাই ম্যাচটা বইয়ে নিতে পারেনি, তো লাস্ট জোন কিন্তু শুরু হয়ে গেছে ভাই, ঠিক আছে? তো দেখা যাক কারা ম্যাচটা বইয়ে নেয়, ঠিক আছে? জিয়াদ ভাই সবগুলো মানে আলাদা স্কোরের প্লেয়ার, ঠিক আছে? কারণ এক স্কোরের প্লেয়ার হলে এতক্ষণ কিন্তু আপনারা বাইটটা লাইতো ভাই। তো জুন কিন্তু ভাই শুরু হয়ে গেছে, ঠিক আছে? আর এই পোলাই কিন্তু গাড়ি থেকে নামিয়ে ভাই ফাইট করতেছে। তো জিয়াদ ভাই কিন্তু গাড়ি থেকে নামিয়ে গেল এবং কি ভাই মোটরসাইকেলে যে পোলাই আসলো ওই পোলাই কিন্তু ডাউন করে দিছে, আবার গাড়িতে বসে এবং কি সুপার মেডিকেট মারতেছে। তো দেখা যাক, জিয়াদ ভাই ম্যাচটা বইয়ে নিতে পারেনি। তো ভাই একটা ক্লিয়ার হয়ে গেছে আর মাত্র দুটো প্লেয়ার লাইভ আছে জিয়াদ ভাই বাদে। তো ভাই একটা কিন্তু এলিমিনেট হয়ে গেছে, লাস্ট ওয়ান একটা প্লেয়ার আছে, তো এটাও কিন্তু এলিমিনেট। তো ফাইনালি জিয়াদ ভাই কিন্তু ম্যাচটা বইয়ে নিল। আর কলিজার ভাইরা জিয়াদ ভাইয়ের জন্য তো একটা লাইক আশা করতে পারি, কারণ জিয়াদ ভাই কিন্তু অনেকদিন পর আমার সাথে গেম প্লে করছে। আর ভিডিওটা যদি একটু ভালো লাগে থাকে তাহলে কি করতে হবে তোমরা তো জানোই, বরাবর মতন লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো কলিজার ভাইরা আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।